প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী যে সমস্ত বন্ধু রয়েছেন তাদের জন্য ভালো খবর কি আসছে, কি খবর উঠে আসছে, সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট বেসিসে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ এবারে শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান সামাজিক সোর্স কিন্তু তুলে ধরছেন বন্ধুরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, চাকরি প্রার্থী বন্ধুদের জন্য ভালো খবর কি আসছে, তবে কবে এই খবর আসছে এ নিয়ে সামাজিক সোর্স আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন বন্ধুরা। যে বিষয়টি জানা যাচ্ছে যে ভোট পর্ব প্রায় সমাপ্তির পথে, অর্থাৎ পয়লা জুন হয়ে গেলেই কিন্তু ভোট পর্ব সামগ্রিকভাবে মিটে যাচ্ছে। তারপরে ভোট কাউন্টিং এবং রেজাল্ট ঘোষণা যাবতীয় বিষয়াদি হতে হতে একেবারে যে জুন মাস, পয়লা জুনের পরবর্তী ক্ষেত্রে মাঝামাঝি সময় কিন্তু চলে আসছে। তারপর থেকে ভালো খবর উঠে আসার সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হতে পারে। ভালো খবর কি মে মাসের মধ্যে আসতে পারে বন্ধুরা? মে মাসের আর বাকি কয়েকটা দিন, সেরকম কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না পেন্ডিং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তবে জুন মাসের মাঝামাঝি সময় থেকে সামাজিক সোর্স আমাদেরকে এই বিষয়ে জানাচ্ছেন যে ভালো খবর আসার সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হতে পারে। আনঅফিসিয়াল সূত্র ধরে এই বার্তাটি কিন্তু উঠে আসছে। অবশ্যই অফিসিয়াল সোর্স মারফত এ বিষয়ে কোনো খবর এখনও পর্যন্ত নেই বা অফিসিয়ালি কোনো আপডেট নেই, তবে সামাজিক সোর্স আমাদেরকে যে সমস্ত খবরগুলি প্রোভাইড করেন আমরা আপনাদের কাছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। সেই দিক থেকে পেন্ডিং নিয়োগ প্রক্রিয়ায় আমরা দেখেছি যে প্রাথমিকের 2009 দীর্ঘ সময় ধরে যোগ্য বঞ্চিত থাকা চাকরি প্রার্থীরা অপেক্ষার প্রহর কাটিয়ে কিন্তু নিয়োগ পেয়েছেন। অর্থাৎ পেন্ডিং নিয়োগ প্রক্রিয়া ধীরে ধীরে যাবতীয় জট কাটিয়ে কোর্ট কেস মিটিয়ে কিন্তু নিয়োগ পেয়েছে। তবে একটি জেলা এখনও পর্যন্ত বাকি রয়েছে, সাউথ চব্বিশ পরগনা 2009। অন্যদিকে আমরা দেখেছি যে হাওড়া, মালদা, নর্থ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে প্রাথমিক 2009 অত্যন্ত ভালো খবর কিন্তু এসেছে দীর্ঘ সময় পরে পরে। অর্থাৎ কখন কাদের ক্ষেত্রে ভালো খবর আসবে, ভাগ্য খুলবে, এ বিষয়ে কিন্তু প্রথম থেকেই বলা একেবারেই কঠিন। একটু একটু করে সম্ভাবনার জায়গা তৈরি হতে পারে এবং সেই সম্ভাবনার স্তরগুলি বা ধাপ বা স্টেজগুলি অতিক্রম করে ধাপে ধাপে ভালো খবর উঠে আসতে পারে। সামাজিক সোর্স আমাদেরকে তেমনটাই কিন্তু ব্যাখ্যা দিয়েছেন ও তথ্য প্রোভাইড করেছেন। সে বিষয়ে জানিয়ে রাখি যে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আগামী মাস থেকে ভালো খবর আসবে কিনা সে বিষয়ে আমরা যাবতীয় বিষয় কিন্তু নজরদারি রাখছি ও ফোকাসে রাখবার চেষ্টা করছি। ভালো খবর উঠে এলে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তবে আপাতত পাওয়া খবর একেবারেই অসমর্থিত সূত্র, সামাজিক গণমাধ্যম ও সামাজিক সোর্স থেকে কিন্তু উঠে এসেছে বন্ধুরা। এই বিষয়ে অফিসিয়ালি কোনো আপডেট থাকলে আবারও আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব যদি এরকম কোনো খবর পেয়ে থাকি বন্ধুরা। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।